এক অনন্য সাফল্য, গর্বিত পরিবার সহ এলাকাবাসী। তার সাফল্যের কথা এলাকাবাসীর মুখে মুখে, গর্বিত দৌলতাবাদবাসী। অসাধারণ সাফল্যে তার কাছে শুভেচ্ছা বিনিময়ে হাজির দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ। দৌলতাবাদের রুহিয়া গ্রামের মেয়ে রুকাইয়া সুলতানা এবারের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষায় টোটাল মেরিট লিস্ট 84 মধ্যে 27 র্যাঙ্কে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছেন দৌলতাবাদবাসীর। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে রুকাইয়া সুলতানা। বাবা রুহুল হোসেন খেতি বাড়ি করেন, মাতা আরজুনা খাতুন পার্শ্ব শিক্ষিকা। অভাবের সংসারে পড়াশোনার হাল ধরতে নিজে টিউশন পড়িয়ে উপার্জন করতে দ্বিধাবোধ করেনি রুকাইয়া সুলতানা। আমি মাননীয় ওসি মহাশয়কে ধন্যবাদ জানাই, তিনি তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আমাকে সংবর্ধনা দিতে এসেছেন তার জন্য। এছাড়া আমার খুব ভালো লাগছে, আমি কখনো এটা হয়তো ভাবতেও পারিনি যে আমাদের থানার ওসি মহাশয় এসে আমাকে সংবর্ধনা দেবেন বা আমার সাথে কনভারসেশন করবেন। এটা আমার একটু ভাবনার অতীত ছিল, আমার খুব ভালো লেগেছে, আমার বাড়িতে সবাই খুব খুশি। প্রথমত হচ্ছে যে আমার যে কাজ, আমাকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে সেই কাজটা আমি ঠিকভাবে এবং ঠিক মতো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমার বাবা মার তো অবদান সর্বপ্রথমে, এছাড়া আমি বলবো যে ইনস্টিটিউশনে পড়েছি সেই স্যারের অবদান আছে, আমার পিসে মশাই ওনারা আমাকে খুবই হেল্প করেছেন মেন্টালি এবং ফিনান্সিয়ালি, আমাকে অনেকটাই হেল্প করেছেন। ওনারা ছাড়া মানে আজকে এই জায়গাটা পাওয়াটা আমার হতো না। রুকাইয়া সুলতানার এমন সাফল্যে পরিবারে নেমে এসেছে খুশির হাওয়া, এ যেন অনন্য উপহার পরিবারের কাছে। অন্যদিকে রুকাইয়া সুলতানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষ। আগামীতে উচ্চ পদস্থ আধিকারিক হয়ে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওসি দেবাশিস বাবু। সেই সাথে সাথে শুভেচ্ছা বার্তা দেন দৌলতাবাদ থানা এলাকার বুদ্ধিজীবী মহল সহ এলাকাবাসী। আমি প্রথমে একদম জিরো থেকে স্টার্ট করেছি, কারণ আমি একাডেমিক লাইনের মধ্যে ছিলাম, আমি কেমিস্ট্রি অনার্স যেহেতু করেছি আমি কেমিস্ট্রি ছাড়া আর কিছুই জানতাম না। সেই জায়গা থেকে শুরু করে আমি এই জায়গায় আজকে। তো আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের জায়গায় লেগে থাকো, অবশ্যই হবে। মূল কৃতিত্বটা ওর নিজের, তবে আমরা সাইড থেকে আমার বৈবাহিক সূত্রে 2014 থেকে ওর সঙ্গে আমার পরিচয়, মানে আত্মীয়তার সূত্রে, তখন থেকে ওরা দুই বোন আমাদের মেয়ের মতো হয়ে যায়, মানে বিয়ের পর থেকে ওরা আমাদের কাছেই আছে। এবং ওদের দুজনের পড়াশোনার বিষয়ে আমরা দুজনে, আমার মিসেস এবং আমি দুজনেই সমানভাবে ওদেরকে উৎসাহিত করা, ওদের গাইড করা, ওদেরকে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়া, পথ নির্দেশ করা, সমস্ত কিছু আমরা করেছি। এবং আজকে ও যে সফল হয়েছে তাতে আমরা এতটাই আবেগ আপ্লুত যে কতটা খুশি এটা জানাবার মতো কোনো ভাষা বা শব্দ আমার জানা নেই। বড় হয়েছে যে আমি কিছুটা গাইড করেছি, কিন্তু ওর নিজের প্রচণ্ড চেষ্টা ছিল। তো আমি চাই যে ভালো একটা পজিশনে যখন গিয়েছে, গ্রামের মানুষ, মাটির মানুষ যারা, তাদের জন্য যেন কিছুটা কাজ করতে পারে ও, আর ভালোভাবে সুস্থভাবে কাজটা দায়িত্ব সহকারে পালন করতে পারে, এই মেসেজটাই আমি। আমরা গর্বিত, আমরা উই আর প্রাউডলি দ্যাট আওয়ার ফ্যামিলি ভেরি ভেরি সাকসেসফুল। তার হতা হচ্ছে আমার বাজি, এটা আমার নয়, এটা আমার এলাকার, আমার গ্রামের এবং আমার ব্লক জেলার।